বঙাইগাঁও জেলার নবগঠিত সৃজনগ্রাম সমষ্টির টেন্টরপুরত আই নদীৰ গড়াখহনীয়া পরিদর্শন করার খাদ্য সামগ্রী বিতরণ করে আমচুর সভাপতি রেজাউল করিম সরকারে। লগতে সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমচুর এটি স্বজাতি দলে সৃজনগ্রাম সমষ্টির টেন্টরপুরত খহনী আর বানাক্রান্ত রাইজর অবস্থার বুজ লওয়ার সাধ্য অনুসারে কিছু খাদ্য সামগ্রীও বিতরণ করে আর উক্ত বানাক্রান্ত অঞ্চলের সংবাদ মাধ্যমের জড়িয়ে সরকার তথা জেলা প্রশাসনক উক্ত অঞ্চলট পর্যাপ্ত পরিমাণের সাহায্য প্রদান করার উপরও খহনিয়া প্রতিরোধের দাবি জানায়। উক্ত কার্যসূচীত সহযোগ করে বঙাইগাঁও জেলা ও ভান্ডারা আঞ্চলিক সমিতি। চাওক, বঙাইগাঁও জেলাত বিশেষকে এইবারের যে শেষতিয়া বানপানী, এই বানপানীত ব্যাপক আর বঙাইগাঁও জেলার বিভিন্ন ঠাইত গড়াখহনে সৃষ্টি হয়ে প্রায় শহ পরিয়াল ইতিমধ্যে গৃহহীন হয়েছে। হাজার হাজার বিঘা মাটি ইতিমধ্যে আই আর মানাহত যা গৈছে। আর এটা অবর্ণনীয় পরিস্থিতির মাজত আজি মানুষের জীবন জীবন নির্বাহ করে আছে। আর আমি সরকারক বারে বারে দাবি উত্থাপন করেছিল, বিশেষকে বঙাইগাঁও জেলাত যেহেতু আই আর মানাহ ভূটানের পানিয়ে যেহেতু সংকারী রূপ ধারণ করে, যদি আই আর মানাহ নদীয়ে কিন্তু এক তাণ্ডবর সৃষ্টি করে। কারণ এটা দিনের কারণে পানি আহিলেও প্রায় শ শ পরিয়াল একবারে নদীর মাজত লৈ যায়। গতিকে ক্ষেত্রত সতর্কতা অবলম্বন করে বা নদী কাষরীয় অঞ্চলবিলাকত বা বান গড়াখহনীয়া রোধ করার কারণে আমি বঙাইগাঁও জেলা আয়ুক্ত ডাঙরিয়াক বারে বারে অনুরোধ করে আছো, যাওয়া বছরও করেছো, তার আগতও করেছো, এইবারও আমি করেছো। বিশেষকে বিভাগীয় মন্ত্রী ডাঙরিয়াক ইয়ালে আমি নিমন্ত্রণ করেছিল, আহিছিল, আর এই অঞ্চলবিলাক আমি তেওঁক দেখাইছো যে কি ধরনের মানুষখিনিয়ে আসলে বানর কবলত পড়ে বা গড়াখহনীয়ার কবলত পড়ে। কিন্তু যাওয়া বছরের মানে এটা দুটা ঠাইত সরু সুরা কামর বাদে বাকি অঞ্চলবিলাকত কাম নকরার ফলত বা বাকি অঞ্চলবিলাকত কোনো ধরনের পদক্ষেপ নলওয়ার ফলত এইবারও কিন্তু দেখিছো ব্যাপক হারত খহনীয়ার সৃষ্টি হয়ে শ শ পরিয়াল ইতিমধ্যে আই আর মানাহর বুকুত গৈছে। গতিকে মানুষখিনি এটা মানে অবর্ণনীয় পরিবেশের মাজত পরিছে। আর বিশেষকে এই টেন্ডনপুরত বিশেষকে যাওয়া দুটা তিনটা দিনের ভিতর, যাওয়াকালিরপর বা তার আগদিনাখনেরপর প্রায় ৩০টা পরিয়াল ইতিমধ্যে যা গৈছে। আজিও কেবাটাও পরিয়াল প্রায় ২০-২৫টা পরিয়াল এনেকে আই নদীর বুকুত যা গৈছে। গতিকে এনেকুৱা ধরনের যে ধরনের খহনীয়া সৃষ্টি হয়েছে, যদি ইয়াত প্রাইমারিলি যদি কোনো ধরনের প্রটেকশনের ব্যবস্থা করা নহয় বা যদি জেলা আয়ুক্ত যদি বা কোনো ধরনের ব্যবস্থা নলয় বা বিভাগীয় কর্তৃপক্ষে যদি ব্যবস্থা নলয়, তেনেহলে কিন্তু এই অঞ্চলবিলাক কিন্তু বঙাইগাঁওর মানচিত্রেরপর বা মানিকপুর বা সৃজনগ্রাম যে সার্কেল অফিসের আন্ডারত এই অঞ্চলবিলাক আছে এদিনাখন নোহোৱা হয়ে যাব। গতিকে আমি দেখিছো যে আমি অহা অবস্থাতেই কেবাটাও ঘর ইয়াত খুলিবলগা পরিবেশ হয়েছে বা কেবা বহু মাটি ইতিমধ্যে নদীর বুকুত আপনার ক্যামেরার সম্মুখতে গুচি গৈ আছে। গতিকে তেনে ক্ষেত্রত মই বঙাইগাঁও জেলা আয়ুক্ত ডাঙরিয়াক এই অঞ্চলবিলাকত আহি অলপ পরিদর্শন করে এই অঞ্চলবিলাক রক্ষা করার কারণে আমি এটা আহ্বান জানাইছো। কারণ জেলা আয়ুক্তগী বা জেলা প্রশাসনের ফলের এতালে ইয়াত কোনো মানুষ অহা নাই বলে আমাকে ইতিমধ্যে কৈছে। গতিকে মই আজি জেলা আয়ুক্তগীক মানে প্রয়োজনত সাক্ষাৎ করে আমি এই কথাখিনি অবগত করি আর তেখেতক আমন্ত্রণ করে আনি হলেও এই অঞ্চলবিলাক রক্ষা করার ব্যবস্থা করি। আর বিভাগীয় মন্ত্রী পি জি হাজরিকা ডাঙরিয়াক আহ্বান জানাইছো, যেহেতু আপনি এই অঞ্চলত দুবারকে আহিছিলে, এই অঞ্চলত যেহেতু আপনি বিভিন্ন প্রান্তত মানে স্থায়ী বান্ধর ব্যবস্থা গ্রহণ করে আছে, গতিকে বঙাইগাঁও জেলার বিশেষকে আই আর মানাহর যে খহনীয়ার তাণ্ডব সৃষ্টি হয়েছে এইবার, গতিকে এই তাণ্ডব রক্ষা করে মানুষখিনি ঘর দুয়ার রক্ষা করব মানুষখিনিক রক্ষা করবর কারণে বিভাগীয় মন্ত্রীগী পুনর্বার এই অঞ্চললে আহি পরিদর্শন করে এই মানুষখিনিক বা শহ বিঘা মাটি শহ পরিয়াল যাতে নদীর কবলত না যায় তার কারণে ব্যবস্থা গ্রহণ করার কারণে মানে আহ্বান জানাইছো। সব অতি দুর্ভাগ্যজনক কথা, প্রায় ৫০টা পরিয়াল, ৩০টা নহয় প্রায় ৫০টা পরিয়াল, এটা পরিয়ালত দুটাকেও পরিয়াল আছে, কিছু পরিয়াল ৫০টা পরিয়াল আজি কেবাদিনেরপর আজি নিজের ঘর বাড়ি এরি ত্রিপলর তলত মানুষের ঘর মানে টিনের চালি বান্ধি পেলায় তেওঁলোকে মানে জীবন নির্বাহ করে আছে, লড়া ছোৱালী লৈ নাখায় আছে। তেনে ক্ষেত্রত কিন্তু আসলে প্রশাসনের ফলেরপর সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল। অতি দুর্ভাগ্যর বিষয় যে জেলা প্রশাসনে এতালে গমেই নাপায় যে আসলে ৩০টা পরিয়াল কত কি হল। গতিকে মই জেলা প্রশাসনক আহ্বান জানাইছো যে অনতিকলমে এই পরিয়ালকিটাক যাবতীয় থকা খোৱাৰ বা যিখিনি সুবিধা ন্যূনতম মানুষ জিয়াই থকার যেখানে সুবিধা এই সুবিধাখিনি করে দিয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগে। আমি আমচুর ফালেরপরও এই পরিয়ালকিটাক আজি সাক্ষাৎ করেছো, এই পরিয়ালকিটার দুঃখর সমভাগী হয়েছো আর আমি তেখেতসকলক কথা দিছো যে আমি আন্দোলন করে হোক, সরকারের আলোচনা করে হোক, প্রশাসনের আলোচনা করে হোক, আপনার সমস্যাখিনি আমি তুলে ধরার কারণে চেষ্টা করি আর আমি যিমানখিনি পাৰো আমার সাধ্য অনুযায়ী আমি তেওঁলোকক কিছু খাদ্য সামগ্রীও দিয়ার কারণে আমি আজি লৈ আহিছো। আর তেখেতসকলক আমি যিখিনি সহায় করব লাগে আমচুর পরিয়ালের ফলেরপর আমি সদায় সহায় করবর কারণে প্রস্তুত আছো। মানিকপুরের আব্দুল সুবাহান, রিপোর্ট, অসম টুডে।